আজকের রাশিফল 5ই জুন 2023 সোমবার, তিথি কৃষ্ণ প্রতিপদ, জন্ম রাশি হলো ধনু, সূর্যোদয় সকাল 4:55, সূর্যাস্ত বিকাল 6:14। মেষ রাশির রাশিফল, আজ আপনার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন দিন হবে। আপনি আজ ছোটোখাটো কোনো বিষয়ে বিরক্তিকর হতে পারেন, অপ্রয়োজনীয় জিনিসে ব্যয় করতে পারেন। আপনি যদি সম্পদ জমা করতে চান তাহলে পিতামাতার সাথে কথা বলুন, পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখ সময় কাটাবেন, ধর্মনিষ্ঠ পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করবেন। প্রতিযোগিতা তীব্র হওয়া কাজের সূচি ধকলসাধ্য হয়ে উঠবে, সফর এবং ভ্রমণ আনন্দদায়ক হবে এবং শিক্ষামূলক হবে। পিতামাতা স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা বিস্ময়কর হবে, আপনার বিবাহিত জীবনকে উন্নত করতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। বৃষ রাশির রাশিফল, স্বাস্থ্য এবং সৌন্দর্য উন্নত করতে আজ যথেষ্ট সময় থাকবে। আজ ঘনিষ্ঠ মানুষদের সাথে সময় কাটাতে পারবেন, অন্যথা আর্থিক ক্ষতি হতে পারে। আপনার জ্ঞানের তৃষ্ণা নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। আজ ভালোবাসার ক্ষেত্রে বিবেচনা করার শক্তি ব্যবহার করুন, ঊর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহসকে বাড়িয়ে তুলবে, বাড়ির লোকজনের সাথে সময় কাটাতে পারবেন। স্ত্রী আপনার জন্য ভাগ্যবান হবে, আজ আপনি সুন্দর সময় উপভোগ করতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মিথুন রাশির রাশিফল, আজ আপনি স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার সময় পাবেন, আর্থিক দিক থেকে উন্নতি নিশ্চিত। আজ আপনার উচিত অন্যদের অসন্তুষ্ট না করা, পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নেওয়া। আজ আপনি রোম্যান্টিক চিন্তার মধ্যে দিনটি কাটাতে পারবেন, সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন সাহসকে বাড়িয়ে তুলবে, আজ আপনি নিজের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন। আপনি স্ত্রীর সাথে একটি আবেগময় সন্ধ্যা কাটাতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। কর্কট রাশির রাশিফল, যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলেন আজকের দিনটি নিছকই আনন্দদায়ক হবে, কর্মক্ষেত্রে দিনটি উপকারী হবে, প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ বাঁধতে পারে, আজ মেজাজ হারাতে পারেন। আপনি যদি সহযোগিতা না করেন কেউ আপনার সাথে বিবাদ করতে পারবে না, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন, কারোর কারোর জন্য দিনটি সুন্দর হতে পারে। আজ হঠাৎই কর্মক্ষেত্রে আপনার কাজে তদন্ত হতে পারে, ব্যবসায়ীরা আজ ব্যবসাকে নতুনভাবে রূপ দেওয়ার কথা ভাবতে পারেন, আজ কোথাও হাঁটাহাঁটি করতে পারেন, নিজের কাজের আজ সুবিধা পেতে পারেন, স্ত্রীর সাথে সুন্দর সন্ধ্যা কাটাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। সিংহ রাশির রাশিফল, আপনি ইতিবাচক মনোভাবের সাথে দিনটি গড়ে তুলবেন, ব্যাংকিং কারোবার খুব সতর্কতার সাথে করতে হবে, পুরানো কোনো বন্ধুদের সাথে সাক্ষাৎ হতে পারে, আপনার প্রণয়ী সমস্ত দিন আপনাকে মারাত্মকভাবে মিস করবে, আজ কোনো সারপ্রাইজে পরিকল্পনা করতে পারেন, দিনটি একটি সুন্দর দিন হবে, বাড়ির কোনো পুরানো জিনিস পেয়ে খুশি হতে পারেন, সুন্দর কোনো জিনিস আপনাকে অবাক করে দিতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। কন্যা রাশির রাশিফল, আধ্যাত্মিকের পাশাপাশি শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগব্যায়াম করুন, আজ আপনি মায়ের কাছ থেকে কিছু আর্থিক সুবিধা পেতে পারেন, বন্ধু বান্ধবদের সাথে বাইরে বেরোনোর পরিকল্পনা করতে পারেন, ভালোবাসায় ইতিবাচক অনুভূতি দেখতে পাবেন, আপনি প্রতিভা প্রদর্শন করলে ভালো সুযোগ পেতে পারেন। আজ আপনি ঘরের মানুষের থেকে দূরে গিয়ে সময় কাটাতে পছন্দ করবেন, বিবাহিত জীবন সুন্দর হয়ে উঠবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। তুলা রাশির রাশিফল, আজ বিনোদনের মাধ্যমে খেলাধুলা সংক্রান্ত ক্রিয়াকলাপে যুক্ত হতে পারেন, যারা দীর্ঘ দিন ধরে আর্থিক সংকটের মধ্যে যাচ্ছিলেন আজ কিছুটা সুবিধা পেতে পারেন, আজ আপনি জীবনে অনেক সমস্যা দূর করতে পারবেন, পরিচিত কেউ বাড়িতে আসতে পারে, আজ কোনো অস্বস্তিকর মুহূর্ত আসবে, প্রণয়ীকে আপনি আপনার বার্তা পৌঁছে দিন, কর্মক্ষেত্রে আজ দিনটি ভালো হবে, আজ আপনি দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য স্বীকৃতি পাবেন, আজকের দিনটি একটি সুখী দিন হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। বৃশ্চিক রাশির রাশিফল, আপনার হতাশপূর্ণ মনোভাবের জন্য অগ্রগতিতে অক্ষম হবেন,
আপনি উপলব্ধি করতে পারবেন যে উপযুক্ত সময় দুশ্চিন্তা আপনার চিন্তাশক্তি দিয়ে বাধা সৃষ্টি করছে। উজ্জ্বল দিকে তাকান, আপনি বিবেচনার ভিত্তিতে দিনটির পরিবর্তন দেখতে পাবেন। আপনি যথেষ্ট পরিমাণ অর্থের অধিকারী হবেন, মানসিক শান্তি বজায় থাকবে, আপনার একগুঁয়ে আচরণের জন্য বাড়ির লোক এবং ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে আঘাত পেতে পারেন, প্রেমের জীবন ভালো দিকে মন নেবে, আপনি সম্পর্কের মধ্যে বিকাশ ঘটাবেন। আজ আপনি স্বেচ্ছামূলক কিছু কাজ করতে পারেন, ইতিবাচক চিন্তার মাধ্যমে দিনটি দেখতে পাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ধনুরাশি রাশিফল। দুর্দশায় থাকা কাউকে সাহায্য করতে আপনি আপনার শক্তি ব্যবহার করুন। আজ সুন্দর দিন উপভোগ করতে পারবেন, অধিকাংশ অপ্রত্যাশিত উৎস থেকে উপার্জন করতে পারবেন। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে জনপ্রিয় করে তুলবে। আপনি সন্ধ্যাবেলায় বাইরে যাবার পরিকল্পনা করতে পারেন, ভাষণ বৈঠক যাতে আপনি উপস্থিত থাকবেন তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে। আপনি অফিস থেকে তাড়াতাড়ি আজ বাড়ি যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আজ আপনি বিশেষ একটি দিন উপভোগ করবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মকর রাশি রাশিফল। বন্ধুদের কাছ থেকে পাওয়া প্রশংসা আপনাকে খুশি করবে। আপনি আজ দিনটি সুন্দরভাবে গোছাতে পারবেন, উপরি টাকা জমিবাড়িতে বিনিয়োগ করতে পারেন, আপনার হাসি প্রিয়জনের শ্রেষ্ঠ নিরানন্দের প্রতিষেধক হিসাবে কাজ করবে। আজ আপনার দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, পারিবারিক ইচ্ছা পূরণ করতে পারবেন। আজ আপনি সবার থেকে দূরে গিয়ে সময় কাটাতে পারবেন, স্ত্রী আপনার জন্য দেবদূতের মতো হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কুম্ভ রাশি রাশিফল। অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলি মন দখল করে রাখবে, নিজেকে শারীরিক ব্যায়ামে ব্যস্ত রাখতে পারবেন, দীর্ঘস্থায়ী লগ্নিতে বিনিয়োগ করতে পারেন, প্রেমের বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছল এবং সাহসী হন। আজ আপনি বিশেষ কোনো সময় পেতে পারেন, আপনি স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন। আজ একটু ব্যস্ততার মধ্যে দিনটি কাটাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। মীনরাশি রাশিফল। স্বাস্থ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন। আজ আপনার মনের উচ্ছ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে। আপনি দীর্ঘদিন ধরে কাজের সুবিধা পেতে পারেন, অপ্রত্যাশিতভাবে অর্থ আজ ফেরত পেতে পারেন, দুঃসম্পর্কের আত্মীয়দের কাছ থেকে কোনো প্রত্যাখ্যান হতে পারে, প্রেমিকা আপনার অনুভূতিগুলি আজ বুঝতে পারবে। আজ আপনি নিজের জন্য কিছুটা সময় পাবেন, আজ কেনাকাটায় বিরক্তিকর থাকতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। ভালো থাকুন, সুস্থ থাকুন।